বিদেশে বিএনপি প্রভু আছে আর আওয়ামী লীগের বন্ধু আছে। বিএনপির জন্য গণহত্যা দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে গণহত্যা দিবস স্মরণে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। এ সময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বেশি কথা বললে হাতে হাঁড়ি ভেঙে দিবেন। বেশি কথা বললে আমরা হাতে হাঁড়ি ভেঙে দেব। পাকিস্তানের দালালে বাংলাদেশ ভরে গেছে। আমাদের আজকে শত স্বীকৃতি পেতে হলে এই দালালদের প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।